আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তালশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে করা থেকে ক্লাসটি নেব আজকে এটা আমার করা থেকে তিন নাম্বার ক্লাস আজকেও নতুন এক ধরনের অঙ্ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে আমার প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন অঙ্ক যেগুলো বিগত বছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এসেছিল সেই সমস্ত অঙ্ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে ইনশাআল্লাহ তো দেখেন প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আপনাদের সাথে তিনটি এবং তিনটি মোট ছয়টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে আপনাদের জন্য চারটি অঙ্ক সিলেক্ট করা হয়েছে তার মধ্যে সাত নাম্বার যে অঙ্কটা এই অঙ্কটি দুইবার এসেছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে দুই সালে এবং শ্রম অধিদপ্তর এসেছে দুই হাজার সালে এই অঙ্কটি এসেছিল সাত নাম্বার অঙ্কটা এবং আট নাম্বার অঙ্কটা এসেছে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষায় আট নাম্বার অঙ্কটি দুই সালে এসেছে এবং নয় নাম্বার অঙ্কটি এসেছে ফিমেল সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ পরীক্ষায় নিরানব্বই সালে আমাদের এই নয় নাম্বার অঙ্কটি এসেছিল এবং সর্বশেষ যে অঙ্কটা দশ নাম্বার অঙ্কটি এসেছে বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা দুই সালে এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই সমস্ত অঙ্ক যদি প্রিলিতে আসে বা এমসিকিউ টাইপের পরীক্ষায় আসে তাহলে আপনি কীভাবে ঝটপটে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবেন এবং এই সমস্ত অঙ্ক যদি রিটেনে আসে অর্থাৎ চার নাম্বার পাঁচ নাম্বার বা তিন নাম্বারের জন্য আসে তাহলে আপনি কীভাবে অ্যান্সার করবেন দুই ধরনের নিয়মই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো দেখেন প্রথমে আপনাদেরকে শর্টকাট দেখাই সাত নাম্বার যে অঙ্কটা মনে করেন প্রিলিমিনারিতে বা প্রিলিতে যদি এই অঙ্কগুলো আসে নব্বই এ নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ নাইনটি কোন সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই প্যাটার্নে অঙ্ক কিন্তু পরীক্ষা আসে আপনাদের দেখালাম যে যেগুলো বিগত বছরে চাকরি পরীক্ষা এসেছিল তাহলে আপনি যদি সাত নাম্বার অঙ্কটা সমাধান করতে চান আপনি কী করবেন নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে এই নব্বইয়ের সাথে আপনি একশো দ্বারা গুণ করবেন এবং যত পার্সেন্ট থাকবে সেটা দ্বারা আপনি ভাগ করে দেবেন অটোমেটিক আপনার অ্যান্সারটা চলে আসবে দেখেন আমি যদি এখানে পঁচিশ দ্বারা কাটি তাহলে চার পঁচিশে একশো এবং তিন পঁচিশে পঁচাত্তর তারপরে তিন দ্বারা যদি আমি নাইনটিকে বা নব্বইকে কাটি তাহলে তিন তিরিশে নব্বই এবং আর যদি চার গুণ করি একশো বিশ তার মানে হচ্ছে আমাদের সাত নাম্বার অঙ্কের সঠিক সলিউশন হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দ্যাট মিন্স ক নাম্বার অপশন হবে সঠিক উত্তর এখন আট নাম্বার অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য রাখেন সেভেন ইজ ফাইভ পারসেন্ট অফ হোয়াট নাম্বার তার মানে সেভেন কোন সংখ্যার ফাইভ পার্সেন্ট এটাও কিন্তু একই ধরনের অঙ্ক যখন বাংলাদেশ ব্যাংকে বা অন্যান্য ব্যাঙ্কে এই প্রশ্নগুলো আসত তখন আপনার প্রশ্নটা কিন্তু ইংরেজিতে করা হয়ে থাকে এবং বাংলাদেশ ব্যাংক ছাড়া বা বিভিন্ন ব্যাঙ্ক ছাড়া অন্যান্য সেক্টরে জেনারেলি বেশিরভাগ সময় এই প্রশ্নগুলো বাংলাতে হয়ে থাকে তো সেভেন কোন সংখ্যার ফাইভ পার্সেন্ট একই প্যাটার্নের অঙ্ক যেহেতু আপনি নাম্বার করে শর্টকাটে করলে সেভেন ইন্টু একশো বাই যত পার্সেন্ট বলবে সেটা দ্বারা আপনাকে ভাগ করতে হবে তাহলে পাঁচ দ্বারা যদি একশোকে আমি কাটাকাটি করি ভাগ করি তাহলে পাঁচ বিশে একশো এবং সাত বিশে একশো চল্লিশ এটাই হচ্ছে আমাদের আট নাম্বার অঙ্কের সলিউশন তার মানে গ নাম্বার অপশন হবে সঠিক উত্তর একটু নয় নাম্বার অঙ্কটা একটু পরে দেখেন নয় নাম্বার অঙ্কটা একটু দেখেন ফাইন্ড দ্য নাম্বার হোস ফোরটি পার্সেন্ট ইস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তার মানে হচ্ছে একশো কোন সংখ্যার ফরটি পারসেন্ট এটাও আমি সমাধান করতে পারি কীভাবে নয় নাম্বার সমাধান হচ্ছে ওয়ান ফোর ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড বাই যত পার্সেন্ট বলবে সেটা দ্বারা আপনাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এই শূন্য এই শূন্য কাটা গেলেও দুই দ্বারা যদি কাটাকাটি করি এটা হচ্ছে দুই এটা হচ্ছে ফাইভ দুই দ্বারা যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমার সেভেন টু তাহলে পাঁচ দুগুণ দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে হচ্ছে থ্রি সিক্স জিরো তিনশো ষাট হচ্ছে আমার নয় নম্বর অঙ্কের সঠিক সলিউশন এখন অ্যাট লাস্ট যে অঙ্কটা সর্বশেষ অঙ্কটা দশ নম্বর অঙ্ক এই যেভাবে আমি সলভ করতেছি এগুলো কিন্তু যদি আপনাদের প্রিলিমিনারিতে আসে তাহলে আপনারা এইভাবে সলভ করবেন না রিটেন আসলে কিন্তু বড় করে করতে হবে দেখাবো আজকে ইনশাল্লাহ তো টোয়েন্টি নাইন সংখ্যাটি কোন সংখ্যা টেন পারসেন্ট টোয়েন্টি নাইন সংখ্যাটি কোন সংখ্যার টেন পারসেন্ট তাহলে কী করতে হবে আপনাকে এই টোয়েন্টি নাইনের সাথে একশো গুণ করতে হবে এবং যত পার্সেন্ট বলবে সেটা তারা ভাগ করতে হবে এই শূন্য শূন্য কাটা গেলো তার মানে দুইশো নব্বই দেখেন কত সহজে আমরা এই অঙ্কগুলোর সলিউশন করতে পারি অঙ্ক দেখে কখনোই ভয় পাবেন না অঙ্ক থেকে কিন্তু আপনার পরীক্ষায় নাম্বার ওঠানোর জন্য একটা বিশাল একটা প্ল্যাটফর্ম হচ্ছে অঙ্ক যারা ম্যাথ বেশি বোঝে তারাই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকাংশে এগিয়ে থাকে শুধু ম্যাথটা ভালো করার জন্য একজন ম্যাথের উপরে প্রচুর জোর দেবেন এবং ম্যাথটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে শুধু শুয়ে শুয়ে বসে বসে থেকে এই ক্লাসগুলো দেখলে হবে না আমাদের ক্লাসগুলো দেখার সাথে সাথে আপনাকে পড়ার টেবিলে ক্যালকুলেশন করতে হবে এখন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যদি রিটেনে এই টাইপের অঙ্কগুলো আসে তাহলে আপনি কিভাবে অ্যান্সার করবেন তো এখন দেখেন যদি এই অঙ্কগুলো যদি রিটেনে আসে তাহলে আপনি কীভাবে অ্যান্সার করবেন যেহেতু আজকে যে চারটি অঙ্ক নিয়ে আলোচনা করা হলো প্রত্যেকটা অঙ্ক একই টাইপের তার মানে একটা অঙ্ক যদি দেখাই তাহলে আপনি প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করতে পারবেন তাহলে প্রশ্ন করা হয়েছে নাইনটি কোন সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এক্স এর ধরি এক্সের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইকোয়াল টু নাইনটি প্রশ্ন করা হয়েছে এই নাইনটি বা নব্বই কোন সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোন সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আপনি ধরে নেন এক্সের সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে নাইনটি তাহলে এক্স এর আপনি জানেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ বাই হচ্ছে ওয়ান হান্ড্রেড ইকোয়াল টু নাইনটি এবং এর মানে গুণন তাহলে কী হবে এই এক্স দ্বারা এই সেভেন্টি ফাইভকে আপনাকে গুণ করতে হবে আর যদি আরেকটু ছোটো করে নেন কাটাকাটি করেন এখানে তাহলে পঁচিশ দ্বারা কাটাকাটি করলে উপর হবে তিন নিচে হবে চার এরকম বা থ্রি এক্স বাই ফোর ইকুয়াল টু নাইনটি এভাবে একটু সিস্টেম ওয়াইজ করতে হবে যদি রিটার্নে আসে তাহলে আপনাকে এইভাবে করতে হবে এত শর্টকাট করলে হবে না এক্স ইকুয়াল টু নাইনটি দেখেন থ্রি দ্বারা যখন আমি এটাকে কাটবো এক্স ইকোয়াল টু থার্টি ইন ফোর আর ফাইনাল রেজাল্ট ইস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তো এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়াল সিস্টেম কিন্তু যখন এম সিকিউতে আসবে তখন আমরা এত বড় করে না করে ঝটপটে অ্যান্সার করব কিন্তু যদি রিটেন আসে তাহলে আমাদের এইভাবে সিস্টেম ওয়াইজ অ্যান্সার করতে হবে আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন প্লিজ এবং আপনাদের স্পেশালি কোনো অধ্যায় সম্পর্কে যদি জানার থাকে এবং গ্যাপ থাকে বা দুর্বলতা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি অলরেডি ধারার ক্লাস শেষ করে ফেলেছি তারপরে অনুপাত সমানুপাত এবং মিশ্রণ থেকে আলোচনা করেছি এখন আমি আলোচনা করতেছি আপনার পার্সেন্টেজ বা শতকরা থেকে এটা আমার তিন নাম্বার ক্লাস আরও কয়েকটি ক্লাস সত্য করা থেকে আলোচনা করবে পরবর্তী নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম